সো আমরা আজকে চলে চলে আসছি ইতেওন পিপ বিরিয়ানি খেতে। ইতেওনি সাব স্টেশন থেকে 3 নম্বর এক্সিট দিয়ে বের হয়ে সোজা ইতেওন মসজিদের দিকে রওনা দিলে হাতের বাম পাশে চোখে পড়বে বোম্বে গ্রিল রেস্টুরেন্ট। সো আমরা এখানে এসেছি বোম্বে গ্রিল রেস্টুরেন্টে বিপ বিরিয়ানি খেতে। এখানকার বিপ বিরিয়ানিটা অনেক মজাদার। আমরা প্রায়ই আসি এখানে বিপ বিরিয়ানি খেতে। আপনারা বিপ বিরিয়ানি ভালো লাগলে চলে আসবেন এখানে খেতে। এখানকার বিপ বিরিয়ানির প্রাইসটা তুলনামূলক অন্যান্য জায়গার তুলনায় কম। এখানে 12,000 ওনে আপনারা পেতে পারেন বিপ বিরিয়ানি, সাথে বিভিন্ন ধরনের আইটেম আছে, সিঙ্গারা, মিষ্টি, লাচ্ছি, অরেঞ্জ জুস। এখানে এসে পছন্দ করে অর্ডার করতে পারবেন, তান্দুরি খেতে পারবেন, আপনারা আপনাদের পছন্দের আইটেমটি থেকে অর্ডার দিতে পারবেন। আমরা অর্ডার দিয়েছিলাম বিপ বিরিয়ানি, আমাদের সামনে চলে এসেছে বিপ বিরিয়ানি। দেখতে অনেক সুন্দর এবং খেতে অনেক সুস্বাদু, সাথে দিয়েছে গ্রেভি। এবং বিপ বিরিয়ানিতে বিপের পরিমাণটা একটু বেশি থাকে অন্যান্য জায়গার তুলনায়, সাথে সালাদ দিয়েছে আমাদেরকে। আমরা টেস্ট করব। আপনারা দেখতেই পাচ্ছেন গ্রেভিটা অনেক দেখতে অনেক সুন্দর, স্বাদটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ। এবং বিপ বিরিয়ানির সাইজটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর, একজন অনায়াসে পেট ভরে খেতে পারবে। দাম পড়বে 12,000 ওনের মতো। এবং বিপের পরিমাণটাও যথেষ্ট ভালো, কোয়ালিটি, খাবারের কোয়ালিটি অনেক সুন্দর। সো আমরা খাচ্ছি অনেক মজাদার খাবারটা, টেস্টটাও খুব সুন্দর। অনেক মজা, যা ভাষায় বলে প্রকাশ করার মতো না। আপনারা চাইলে এখানে আসবেন, খেয়ে আপনাদের মন্তব্য জানাবেন। দেখতেই পাচ্ছেন লোভনীয় খাবার, সাথে সালাদটা ফ্রি। অনেক ভালো লাগলো এখানে এসে খেয়ে। আপনারাও মন চাইলে এখানে এসে খেয়ে দেখতে পারেন এবং আপনাদের মতামত আমাদের কমেন্টসে জানাবেন। অনেক মজাদার এখানকার খাবার আসলেই। বোম্বে গ্রিলসের বিপ বিরিয়ানিটা অনেক মজাদার। আপনারা যারা বাংলাদেশি বিরিয়ানি খেয়েছেন, তুলনামূলক বাংলাদেশের মতোই স্বাদ, বিদেশের মাটিতে দেশি ফ্লেভার আপনারা বিরিয়ানিতে পেয়ে যাবেন এখানে বোম্বে গ্রিলসে। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, আপনারা চাইলে এখানে খেয়ে দেখতে পারেন। আজ ভালো থাকুন, আবারও দেখা হবে অন্য কোনো রেস্টুরেন্টের খাবার রিভিউ নিয়ে।